সম্পূর্ণ দুর্নীতিমুক্ত নির্ভেজাল সেবা দলকারী প্রতিষ্ঠান হিসেবে বরিশাল মেট্রোপলিটন পুলিশ সারা বাংলাদেশের পুলিশের মধ্যে কয়েক ধাপ এগিয়ে সামনে থেকে দৃষ্টান্ত স্থাপন করবে সেই ব্রত সেই কমিটমেন্ট করে। ওকে 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 জি স্যারেন হ্যাঁ সরি আমাদের এই কোভিড 19 পরিস্থিতির মধ্যে বিশেষ করে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন অভিনন্দন জানাই আমাদের এই প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানাই। আমরা অত্যন্ত কৃতজ্ঞ চিত্তে প্রথমেই স্মরণ করতে চাই বরিশাল বাসীকে, যে বরিশাল বাসীর ঐকান্তিক প্রচেষ্টায় এবং আকাঙ্ক্ষায় এখন থেকে 14 বছর আগে বরিশাল বাসীর বিশেষ করে এই শহরবাসীর আরো নিরাপদ করার জন্য পুলিশের সেবা আরো নিবিড় ভাবে তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এবং তাদের সকল ধরনের সামাজিক রাজনৈতিক পারিবারিক শিক্ষাগত সকল কাজ নিরাপদে যাতে করে গড়কে আরো সুন্দর করা যায় সেই প্রত্যাশায় গড়ে উঠেছিল। এই জন্য আমরা প্রথমেই স্মরণ করি বরিশালবাসীর অপমর সকল জনসাধারণ এবং যে সমস্ত নেতৃবর্গরা এটার জন্য অবদান রেখেছিলেন। আমরা বিশেষ করে আজকের দিনে একটু স্মরণ করি, কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করি এই 14 বছরে যে সমস্ত পুলিশ কমিশনার বৃন্দ এখানে তাদের শ্রম মেধা দিয়েছেন এই বরিশাল মেট্রোপলিটন পুলিশকে একটি কার্যকর পুলিশ প্রতিষ্ঠানে পরিণত করার জন্য, সাথে যে সমস্ত কর্মকর্তারা ছিলেন যাদের শ্রম মেধায় ঘামে আমরা এতদূর পর্যন্ত আসতে পেরেছি এবং সকল পুলিশ সদস্য যারা কর্মরত ছিলেন তাদের প্রত্যেকের প্রতি আমরা আমাদের কৃতজ্ঞ চিত্তে তাদের অবদানকে স্মরণ করি। বিশেষ করে এখানে কাজ করতে যেয়ে আমাদের মাঝ থেকে কিন্তু অনেক পুলিশ সদস্য সরকারি কাজ করতে যেয়ে জানেন পুলিশের আমাদের যে কাজ দায়িত্ব এটা অনেক ঝুঁকিপূর্ণ, অনেক সদস্য কিন্তু আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন। আমরা সেই সমস্ত শহীদ পুলিশ সদস্যদের প্রতিও আমাদের কৃতজ্ঞতা জানাই, আমাদের শ্রদ্ধা জানাই, তাদের বিধি আত্মার মাগফিরাত কামনা করি। প্রতিষ্ঠা বার্ষিকী আমরা একটু ঘটা করে একটু আড়ম্বর পরিবেশে প্রতিপাদন করি, উদযাপন করি বা উদযাপন করার কথা, যেটার মধ্য দিয়ে আমরা নিজেরা যেমন উজ্জীবিত হতে চাই পাশাপাশি শহরবাসীকেও আমাদের শুভেচ্ছা বিনিময় করতে চাই, কনসার্ন সবাইকে আমরা শুভেচ্ছা বিনিময় করতে চাই এবং আমাদের যে কমিটমেন্ট আমাদের যে দায়িত্ব কর্তব্য সেগুলোকে আমরা রিনিউ করতে চাই। এটি মূলত প্রতিষ্ঠা বার্ষিকীর মধ্য দিয়ে আমরা অর্জন করি এবং আমরা এবারও সেই ধরনের আমাদের পরিকল্পনা ছিল একটু আড়ম্বর করে সবাইকে সাথে নিয়ে আমরা এই অনুষ্ঠান মালা করব। কিন্তু আপনারা জানেন যে জীবনটাই আমাদের সবার আগে, আমাদের অন্যান্য কাজ যা কিছু আমরা করছি আমাদের জীবনের জন্য, সুতরাং সেই জীবন রক্ষার্থে কোভিড 19 পরিস্থিতির মধ্যে বৈশ্বিক পরিস্থিতির মধ্যে যে সমস্ত স্বাস্থ্যবিধি এবং যে সমস্ত বিধিনিষেধ গুলো আছে সেগুলো পালন করার জন্য আমরা এই স্বল্প পরিসরে পালন করছি। এই স্বল্প পরিসরে পালনের সময় বিশেষ করে আমাদের সাংবাদিক বৃন্দ, ফটো সাংবাদিক বৃন্দ এবং বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ আপনারা কষ্ট করে আপনাদের সময় ব্যয় করে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমি আরেকবার আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। আমাদেরকে যদি মূল্যায়ন করে কেউ, সাধারণ জনগণ তো আছে কিন্তু সাধারণ জনগণের মাধ্যমে যারা সবচেয়ে বেশি দেখেন বিশেষ করে পুলিশ প্রতিষ্ঠানের বা পুলিশ সদস্যদের সেবার মান যারা মূল্যায়ন করতে পারেন সেই মোক্ষম গ্রুপ আমি বলবো আমাদের সাংবাদিক ভাইরা কিন্তু আছেন, আপনারা সবচেয়ে ভালো বলতে পারবেন মূল্যায়ন করবেন। আমরা শুধু বলতে পারি এই যে হাঁটি হাঁটি পা পা করে আমরা 14 বছরে পদার্পণ করেছি। আমাদের ডিসি ক্রাইম অ্যান্ড অপস বলেছেন সময়টা খুব বেশি নয় আবার একেবারে কমও নয়, আমরা কিন্তু শৈশব পেরিয়ে কৈশোরে পদার্পণ করেছি। সুতরাং একজন কৈশোরের মধ্যে যে তেজ উদ্দীপ্ত থাকে, যে কর্মস্পৃহা থাকে, যে স্বপ্ন থাকে,
সেগুলো কিন্তু আমাদের আছে। এবং আপনারা লক্ষ্য করেছেন যে আমরা সাম্প্রতিক সময়ে সাম্প্রতিক বছরগুলোতে বরিশাল মেট্রোপলিটনের সেবার মান বৃদ্ধি করবে কিন্তু অনেকগুলো জনসম্পৃক্তমূলক কর্মসূচি আমরা নিয়েছি, সারা বাংলাদেশে নিয়ে হচ্ছে, তারই অংশ হিসেবে বরিশালে আমরা নিয়েছি। বিশেষ করে জনগণকে সম্পৃক্ত করার জন্য যে কমিউনিটি পুলিশিং কার্যক্রম, সেটা এখানে আমরা নিবিড়ভাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছি এবং প্রত্যেকটা ইউনিয়নে, ওয়ার্ডে, সকল জায়গায় আমাদের জনগণ, সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে আমাদের কমিটি আছে, সেগুলো কার্যক্রম চলছে। আমাদের স্কুল, কলেজ, মাদ্রাসা সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের, সকল শিক্ষা প্রতিষ্ঠানের আমাদের ছাত্র, শিক্ষক, অভিভাবক মিলে যে একটা কমিউনিটি আছে, যে একটি সমাজ আছে, সেইখানে যাতে শান্তি শৃঙ্খলা এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় থাকে এবং আমাদের ছাত্ররা যাতে সত্যিকারের দেশপ্রেমিক, আইন মান্যকারী এবং মূল্যবোধ সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে ওঠে, তার জন্য কিন্তু আমাদের বরিশাল মেট্রোপলিটন পুলিশের তরফ থেকে খুব মেথডিক্যাল হয়েছে, খুব সিস্টেমেটিক হয়েছে, আমরা একটা কর্মসূচি কিন্তু হাতে নিয়েছি এবং সেটি চলমান আছে। স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকার কারণে আপাতত আমাদের সেই কর্মসূচিটা সীমিত আকারে আছে। আমাদের সর্বশেষ যে কমিউনিটি পুলিশেরই অংশ হিসাবে, পার্ট হিসাবে, তারই পরিপূরক কর্মসূচি হিসাবে আমাদের মাননীয় আইজিপি মহোদয় ডক্টর ভেনুজির আহমেদ বিপিএম বার, তিনি একজন অত্যন্ত মেধাবী, চৌকশ গুলি কর্মকর্তা, একজন সজ্জন ব্যক্তি এবং সুদূর প্রসারী তার যে ভিশনারি লিডারশিপ রয়েছে, তারই মাধ্যমে আমরা কিন্তু বিট পুলিশিং কার্যক্রমটাকে সারা বাংলাদেশে শক্তিশালী করেছি। এবং এখানেও আপনারা দেখছেন পর্যায়ক্রমে আমাদের 70টা বিট, আমরা এখানে আমাদের 100টি বিট, 97টি বিট হয়েছে না, 97টি বিট আমরা প্রত্যেকটা ওয়ার্ডে, এই সিটি কর্পোরেশনের প্রত্যেকটা ওয়ার্ডে আমরা 2টা করে বিট আছে, আর আমাদের যে ইউনিয়ন, প্রত্যেকটা ইউনিয়নের 3টা করে বিট আছে। এভাবে হিসাব করে 97টি বিটের কার্যক্রম আমরা চালু করেছি। ইতিমধ্যে সিংহভাগ বিগের বিটের আমাদের অফিস, যেটা কার্যালয়, সেটি আমরা উদ্বোধন করেছি, বাকিগুলো উদ্বোধন করার পর্যায়ে রয়েছে। সার্বিকভাবে এই যে আমাদের এরিয়াটাকে ছোট ছোট ভাগে ভাগ করে একজন সাব ইন্সপেক্টর পর্যায়ের কর্মকর্তা এবং তার সাথে কিছু সহযোগী পুলিশ কর্মকর্তাকে দিয়ে যে আমরা ডোর টু ডোর, বাড়ি বাড়ি আমাদের পুলিশের সেবা পৌঁছে দেওয়ার জন্য যে আমরা যে স্লোগান নিয়ে সামনে এসেছি, বিট পুলিশিং বাড়ি বাড়ি নিরাপদ সমাজ গড়ি, তার মাধ্যমে কিন্তু আমাদের সেবাটা আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আমাদের এখানে ওপেন হাউস ডে এবং বিভিন্ন কমিউনিটি পুলিশিং কার্যক্রমের মধ্যে যে সভাগুলো আমরা করি, সেখানে পুলিশের জবাবদিহিতা, স্বচ্ছতা নিশ্চিত করবে এবং পুলিশের অনিয়ম, ব্যত্যয় এবং অন্য হয়রানিমূলক কাজকে একদম কমিয়ে ফেলার জন্য, চিরতরে বন্ধ করার জন্য আমরা কিন্তু একটা সরাসরি জনগণের কাছে জবাবদিহিতামূলক অনুষ্ঠান করি ওপেন হাউস ডে। সেখানে আমাদের পুলিশ কমিশনার সহ অতিরিক্ত পুলিশ কমিশনার এবং অন্যান্য সিনিয়র পুলিশ কর্মকর্তা সবসময় উপস্থিত থেকে সরাসরি জনগণের কথা শুনে, জনগণের অভাব, অভিযোগ, অনুযোগগুলো শুনে আমাদের সেবা কার্যক্রমটা আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। এমনিভাবে আমাদের নিবিড় তত্ত্বাবধান, মনিটরিং, মেন্টরিং, সুপারভিশনের মাধ্যমে আমাদের প্রতিটা পুলিশ সদস্য যাতে সঠিকভাবে, সঠিক নিয়মে, নির্ভেজাল সেবা জনগণের কাছে পৌঁছে দিতে পারে, সেই প্রচেষ্টা কিন্তু আমরা নিয়েছি। আপনাদের মাধ্যমে আমরা জানতে পারি মাঝে মধ্যেই যে সেই কার্যক্রমে আমরা অনেকটাই সফল হয়েছি এবং পুলিশের আজকের দিনে যে গ্রহণযোগ্যতা, বিশেষ করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের, সেটি আপনাদের মাধ্যমে আমরা সেই প্রশংসাগুলো শুনি গ্রহণযোগ্যতার দিক থেকে। তারপরে আজকের প্রতিষ্ঠাবার্ষিকী আমরা বলব যে আমরা এইটুকুতেই সন্তুষ্ট নই, আমাদের প্রধান এবং অন্যতম প্রধান লক্ষ্য, এটি মুজিব বর্ষ চলছে, আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এই বর্ষটি মুজিব বর্ষ হিসেবে আমরা পালন করছি। কোভিড এর কারণে হয়তো সীমিত আকারে পালন করছি, সীমিত পরিসীমার মধ্যে পালন করছি। এই মুজিব বর্ষে কিন্তু আমাদের অন্যতম একটি স্লোগান এবং মটো বাংলাদেশ পুলিশ থেকে আমরা নিয়েছি, সেটি হলো মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতা। বঙ্গবন্ধু বলেছিলেন স্বাধীনতার অপমহিত পরপরই পুলিশের বিভিন্ন অনুষ্ঠানে এসে যে তোমরা ব্রিটিশ পুলিশ নও, তোমরা ঔপনিবেশিক পুলিশ নও, তোমরা পাকিস্তানি নয় ঔপনিবেশিক পুলিশ নও, তোমরা বাংলাদেশের পুলিশ, স্বাধীন বাংলাদেশের পুলিশ, যে বাংলাদেশ মুক্তিযুদ্ধের মাধ্যমে শত সহস্র লাখ কোটি মানুষের হৃদয় ঋণ, ভালোবাসা এবং প্রত্যাশার মধ্য দিয়ে শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে, সেই পুলিশ হবে সত্যিকারের জনগণের পুলিশ। সেই জনগণের পুলিশ হওয়ার জন্য কিন্তু আমাদের প্রাণান্ত চেষ্টা,
এবং আমাদের অব্যাহত যে প্রচেষ্টা সেটি কিন্তু আছে এবং সেই অঙ্গীকার বাস্তবায়নে একটি সমৃদ্ধ সোনার বাংলা গঠনে যে ধরনের একটি আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং নিরাপদ পরিবেশ দরকার সকল উন্নয়নের পূর্ব শর্ত হিসেবে সেটি বাস্তবায়নে আমরা কাজ করে চলেছি এবং বরিশাল মেট্রোপলিটন আজকের এই 14তম প্রতিষ্ঠাবার্ষিকীকে আমাদের কমিটমেন্টগুলো আমাদের ব্রতগুলোকে আমাদের লক্ষ্যগুলোকে আমাদের উদ্দেশ্যগুলোকে আমাদের চেতনাগুলোকে আরেকবার আমরা ধারণা করতে চাই রিনিউ করতে চাই এই বলে যে আমাদের অগ্রযাত্রা সামনের দিকে এগিয়ে যাবে বাংলাদেশ যেমন নিরাপদ হবে বরিশাল মেট্রোপলিটন এরিয়া আরো নিরাপদ হবে পুলিশ সবচেয়ে জনবান্ধব হবে জনগণের আস্থার প্রতীক হিসেবে দাঁড়াবে এটি আমাদের আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের কমিটমেন্ট আমাদের ব্রত এর মাধ্যমেই সত্যিকার অর্থে একটি বিশেষ করে আমরা আজকের এই দিনে আমাদের এখানে সহকর্মীরা সিনিয়র সবাই আছেন এবং বলারও চেষ্টা করেছেন পুলিশের যে সমস্ত নেতিবাচক দিকগুলো আছে অগ্রহণযোগ্যতার দিক থেকে যে সমস্ত ফিচারগুলো আমাদের সাংবাদিক ভাইয়েরা সাধারণ জনগণ সবসময় তুলে ধরেন যে সমস্ত অনিয়মগুলো হয় যে সমস্ত হয়রানিমূলক কাজ গুলোর জন্য পুলিশের সবসময় সাধারণ সমালোচনার মুখে পড়েন এবং অনেক যে ব্যত্যয়গুলো হয় আমরা সেগুলোকে মুছে ফেলতে চাই সম্পূর্ণ দুর্নীতিমুক্ত নির্ভেজাল সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে বরিশাল মেট্রোপলিটন পুলিশ সারা বাংলাদেশের পুলিশের মধ্যে কয়েক ধাপ এগিয়ে সামনে থেকে দৃষ্টান্ত স্থাপন করবে সেই ব্রত সেই কমিটমেন্ট করে আমি আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিষ্ঠাবার্ষিকীর সবার শুভ হোক সুন্দর হোক সার্থক হোক এই কামনা করে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ।